तो हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टाडी केयर एंड जॉब न्यूज। वेस्ट बेंगल म्यूनिसिपालिटी सर्विस कमिशन अंडारे किछु नियोगे नतून विज्ञप्ति प्रकाशित होयेछे किछुक्षण आगे, जेखाने तोमादेर नियोग करछे वेस्ट बेंगल म्यूनिसिपालिटी सर्विस कमिशन। सो सेई नियोग सम्पर्के आपडेट देवार आगे एकटा छोट्ट कथा बोले राखी जे वेस्ट बेंगल म्यूनिसिपालिटी सर्विस कमिशन आगेओ अनेक अफिसियाली नोटिस बेरियेछिलो जेगुली कोविड-19 बा करोना भाइरासेर कारणे वेस्ट बेंगले जे लकडाउन चलछे तार कारणे लास्ट डेट 31/7/2020 করে দিয়েছে, যেখানে মাস দূর রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেগুলির ক্ষেত্রে তোমরা অষ্টম শ্রেণী, টেন্থ পাস এছাড়াও টুয়েলথ পাসে আবেদন করতে পারবে, এরকম পোস্ট অনেক বেরিয়েছিল। সো সেইগুলোর আবেদন এখনও অনলাইনে চলছে। সো যারা যারা সেইগুলোর আবেদন এখনও জানো না, তারা অবশ্যই আগের ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সেখানে নিয়োগ সম্পর্কে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, অনলাইনে আবেদনও বলে দিয়েছি। সো যারা যারা সেই আবেদনগুলো এখনও করুনি, তারা আবেদনগুলো করে নিতে পারো। এখনও আবেদন চলছে, 31/8/2020 লাস্ট ডেট রয়েছে। সো সেইগুলো দেখে আসতে পারো। আজকেও একটি নতুন অফিসিয়ালি নোটিস বেরিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন কিছু কর্মী নিয়োগ করছে, মূলত দুটি পোস্টে বা দুটি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করছে। সো কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করছে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবে 14/2020 রয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা অনলাইনে আবেদন এবং এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করার সময় কাজে লাগবে। সো অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করেছে সেগুলো জানিয়ে দেবো। তার আগে দেখো তোমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে পোস্টিং হবে। এখানে অনলাইনে আবেদন চলছে, ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে অফিসিয়ালি ওয়েবসাইটে অনলাইনে আবেদন চলছে, যেখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে হবে। 13/8/2020 এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে। প্রথম যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো মেডিকেল অফিসার পদে নিয়োগ করেছে। 53টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে। লেভেল 16-এর স্যালারি দেওয়া হবে। এখানে 18 থেকে 37 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এছাড়াও SC/ST OBCদের জন্য, SC/ST-দের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছরের ছাড় থাকে, যেগুলি জানো। এখানে MBBS লাগছে, সো MBBS লাগছে তো আমরা এটা বিস্তারিতভাবে বলবো না, কারণ MBBS ডিগ্রি সবার থাকে না। এখানে যাদের রয়েছে তারা একটু পজ করে দেখে নিতে পারো, বা ভিডিও শেষে বলে দেবো এই অফিসিয়ালি নোটিশটা কীভাবে ডাউনলোড করবে। দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করেছে। 18টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, মানে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে, দেখে নিতে পারো। লেভেল 6-এর স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও SC/ST-দের জন্য 5 বছর, OBC-দের জন্য 3 বছরের ছাড় থাকে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান যদি বলি, এখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস হলে এক্ষেত্রে আবেদন করতে হবে, সাথে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স থাকে সেটি থাকলেই আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর মধ্যে আবেদন করতে হবে। 21 জানুয়ারি 2020 হিসেবে তোমরা এই বয়সটা ধরবে। সেখানে মেল ফিমেল অর্থাৎ তোমরা পুরুষ মহিলা সবাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে রিকমেন্ড করছে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের আন্ডারে বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে নিয়োগ করছে, যেখানে পোস্টিং হবে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে। এখানে তোমাদের এক্সট্রা এক্সাম হবে, যেখানে 100 নম্বরের এক্সাম হবে, যেখানে তোমাদের পরবর্তীকালে সিলেবাস আপডেট দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে জেনারেল OBCদের জন্য 70 টাকা, এছাড়াও SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 220 টাকা রয়েছে, যেটি তোমরা এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, যেটি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, এখানে চালানের মাধ্যমে দিতে পারো বা অনলাইনে আবেদনের সময়ও তোমরা পে করে দিতে পারো। লাস্ট ডেট রয়েছে 3/9/2020, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2020 তোমাদের লাস্ট ডেট রয়েছে। এছাড়াও তোমাদের অনলাইন পেমেন্ট করে দিতে হবে 3/9/2020 মধ্যে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এই অফিসিয়ালি নোটিশ কীভাবে ডাউনলোড করবে এবং অনলাইনে আবেদন কীভাবে করবে সেটি দেখে দিই। সো অনলাইনে আবেদন করতে গেলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সরাসরি ডেসক্রিপশন বক্সে, এছাড়াও অফিসিয়ালি নোটিশের লিঙ্ক থাকবে সরাসরি ডেসক্রিপশন বক্সে, যেখানে বললাম 8 পাস, 10th পাস এবং 12th পাসে যারা যারা আবেদন করতে চাইছো, যেগুলো অনেক আগেই অফিসিয়ালি নোটিশ বেরিয়েছিল লকডাউনের কারণে ডেট পিছিয়ে গেছে, সেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সমস্ত অনলাইনে আবেদন চলছে। সো সেগুলো আবেদন করে নিতে পারো। আর যেটা ভিডিওর মধ্যে দেখালাম দুটো পোস্টে নিয়োগ করেছে, সেক্ষেত্রে আবেদন করতে গেলে 14 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখান থেকে খুঁজে নেবে, সেই অফিসিয়ালি 14 নম্বর অফিসিয়ালি নোটিশটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের এই দিকে একটি পেজ শো হয়ে যাবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে, সেখান থেকে ক্লিক করলেই সরাসরি অনলাইন পেজে চলে যাবে। এখন আবেদন শুরু হয়নি, কিছুদিনের মধ্যে
আবেদন শুরু হয়ে যাবে। কালকেই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, কাল পরশুর মধ্যে অফিসিয়ালি তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এক্ষেত্রে তোমাদের জেনারেলদের জন্য 70 টাকা, এছাড়াও এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তোমাদের 70 টাকা নিচ্ছে, এছাড়াও জেনারেল ওবিসিদের জন্য 220 টাকা নিচ্ছে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে আবেদন করে দেবে অফিসিয়ালি নোটিশ, এছাড়াও অফিসিয়ালি নোটিশ বা এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আবেদন করে নেবে। চ্যানেলে গিয়ে তোমরা 8 পাস 12 পাস, এছাড়াও যারা 10th পাসে ভিডিওটা দেখছো তারা দেখে আসতে পারো, সেখানে অনেক নিয়োগ চলছে বা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসেও তোমরা দেখে নিতে পারো। এই 10th 12th যে সমস্ত নিয়োগগুলি চলছে এখনও তোমাদের অনলাইনে আবেদন চলছে। সো যারা যারা এখনও জানো না আবেদন করে দিতে পারো। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।